ওয়েলকাম টু শর্মিস বাঙালিয়ানা, যেখানে আমরা প্রতি শনিবার নতুন নতুন রান্না শিখি, তাও আবার খুব ইজি স্টেপে। আরও নতুন নতুন রান্নার রেসিপি জানার জন্য এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের রেসিপি। অ্যাট ফার্স্ট কড়াইতে 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, পেঁয়াজ আর রসুনটা হালকা বাদামি হওয়া পর্যন্ত এভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজির মধ্যে আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম আর বিনস, তোমরা চাইলে কিন্তু অন্য কোনো সবজিও নিতে পারো। সবজিটা তাড়াতাড়ি ভাজার জন্য জাস্ট অল্প একটু নুন দিচ্ছি। এভাবে ঢেকে আমি সবজিটাকে রান্না করব লো মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য। এবার দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ মতো, রেড চিলি সস দেব 1/2 টেবিল চামচ, পাস্তা সস দিচ্ছি 1 টেবিল চামচ মতো, 1/2 চামচ অরিগানো দিচ্ছি, 1/2 চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দেব। এক দু মিনিট এভাবে এটাকে কুক করে নেব। স্বাদ মতো নুন দিচ্ছি, রান্নাটা ফিনিশ করব ধনে পাতা কুচি দিয়ে।